এলইডি পার্কিং পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাবেন, ফুল ডিজিটাল ডিসপ্লের একটি মিটার। এটা চার্জিং শো করবে, এটা চার্জেস। আমি যে টায়ারটা দেখানোর চেষ্টা করছি, বোর্ড টায়ার হচ্ছে টিউবলেস ইউজ। সাবস্ক্রাইব করুন ফাইন ব্লগস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। What's up guys, assalamu alaikum, it's your boy Pai Mame Zoban and welcome to Pai Vlogs. Hope you guys you are absolutely fine, asha korchi apnara shobai onek onek bhalo achen. Ar basically ajke ami jeta upor vlog korbo seta hocche electric scooter upor. Amra jara kom damer moddhe bhalo mane electric scooter kinte jacche chhele me ubhoy use korar jonno, tader jonno muloto ajker ei vlog ti. Ar ajke ami chole eshechi Bongshale sobchaite boro electric scooter je showroom Green Tiger shekhane. আর আপনাদেরকে আমি আজকে ইলেকট্রিক স্কুটার কত টাকা হলে কীভাবে নিতে পারবেন বা কীভাবে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা মাস্টার কার্ডের মাধ্যমে নিতে পারবেন সেটা একটা আনুমানিক ধারণা দেবে ভিডিওতে। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে যাচ্ছি, ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি কেমন লাগবে, আপনার কাছে ভিডিওটি কেমন লাগবে সবসময় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এখন পর্যন্ত ফাইন ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমি যত নতুন ভিডিওতে আপনার কাছে পৌঁছে যাই সবার আগে। সো গাইস, দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিও। সো গাইস, এই হচ্ছে তাদের সম্পূর্ণ শোরুমটি। আর আজকে আমাকে ভিডিওতে হেল্প করবেন হচ্ছে রনি ভাইয়া। আপনারা যদি কেউ গ্রিন টাইগার শোরুমে আসেন তাহলে অবশ্যই রনি ভাইকে পেয়ে যাবেন। আর যেহেতু রাস্তার খুব ক্লোজ একটি শোরুমটি, তাহলে আপনারা হচ্ছে বেসিক্যালি যে ইগনোর যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করুন। সো ভাই, আমি প্রথমে কোন স্কুটারটা দিয়ে শুরু করবো, এই স্কুটারটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা নিউ এডিশন, আমাদের নিউ আসছে। সো গাইস, স্কুটিটি দেখতে এই টাইপ হবে। এটা হচ্ছে 2019 এডিশন, 2019 একটি মডেল। আমি যদি ফ্রন্ট লুকসটা দেখানোর চেষ্টা করছি গাইস, ফ্রন্ট লুকসটা দেখতে লাইক হচ্ছে স্কুটির এই টাইপটা হবে। আর এটা আমাদের কি এলইডি ইউজ করা হয়েছে? সো গাইস, আপনারা হচ্ছে পার্কিং এলইডি, সো গাইস আপনারা এলইডি পার্কিং পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাবেন, যা বাইকটিকে আরও অ্যাট্রাকটিভ করতে সুবিধা করেছে। বাইকটি দেখতে খুব সুন্দর লাগছে এলইডির মধ্যে। আর এটা হচ্ছে, এটার কালারটা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে সিলভার, ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার। এটার মধ্যে আরও কী দুইটা কালার হবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড মেরুন হবে। এটা হচ্ছে এখানে গ্রিন টাইগার ব্র্যান্ডিং করা লেখানো আছে। আর এটা দেখতে লাইক হচ্ছে এই টাইপ হবে। আর এটা হ্যান্ডেলবারটা খুবই ওয়াইড, আর স্কুটিটাও খুবই ওয়াইড, আমরা যে কোনো মানুষ এটার মধ্যে খুব ইজিলি কমফোর্টেবলভাবে রাইড করতে পারবো। প্লাস আমি যদি টায়ারটা দেখ, একটা টিউবলেস ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে আমরা বোথ টায়ারে টিউবলেস টায়ার পেয়ে যাবো। প্লাস হচ্ছে এখানে যে ডিস্ক ব্রেক ইউজ করা আছে, ব্রেকিংটা হচ্ছে ডিস্ক ব্রেক, হাইড্রোলিক ব্রেকিং ইউজ করা আছে এখানে দেখতে, আমি দেখানোর চেষ্টা করছি। ব্রেকটা কি খুবই স্ট্রং কাজ করবে? ব্রেকটা খুবই স্ট্রং কাজ করবে, ইমার্জেন্সি ব্রেক এক কথা যাকে বলে। সো গাইস, এই হচ্ছে বাইকটির মিটারটি। এটা হচ্ছে ফুল ডিসপ্লে, ফুল ডিজিটাল ডিসপ্লের একটি মিটার। এটা চার্জিং শো করবে, এটা চার্জিং শো করবে, এটা চার্জিং শো করবে। আর এটা এখানে কি শো করবে? কিলোমিটার। সো গাইস, এখানে চার্জিং শো করবে, এখানে স্পিড কিলোমিটার শো করবে, এখানে কিলোমিটার শো করবে। আর এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন স্পিড বাড়ানো কমানোর জন্য, লাইক আপ, লো অ্যান্ড হাই, তিনটা অপশন আপনারা এক কথা বলে একটি গিয়ার সিস্টেম বলে, লাইক হচ্ছে তিনটা অপশন আপনারা পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এখানে পাওয়ার সুইচ পেয়ে যাবেন, হর্ন পেয়ে যাবেন, ব্যাকলাইট, টেল লাইটটা আছে, টেল লাইটটা আপনারা ডেফিনেটলি এলইডি পেয়ে যাবেন। আমি দেখানোর চেষ্টা করছি, ওই সাইডে যাওয়া সম্ভব না, টেল লাইট আপনারা এলইডি পেয়ে যাবেন। ইন্ডিকেটারগুলো বাইকটির মধ্যে আপনারা ব্যাক গিয়ারও পেয়ে যাবেন, রিভার্স গিয়ারও আছে। এই বাইকটির প্রাইস কত যাচ্ছে ভাইয়া? ৭৫,৫০০। সো গাইস, ৭৫,৫০০ টাকা হলে আপনারা এই খুবই স্মার্ট ইলেকট্রিক বাইকটি আপনারা পেয়ে যাবেন। এটা জাস্ট অনলি এটা হচ্ছে ফুল চার্জে 6 ঘন্টা সময় লাগবে, এক ইউনিট বিদ্যুৎ হবে, মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আমরা
পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ দিয়ে 80 থেকে 85 কিলো রান করতে পারবে। সো গাইস, এটা হচ্ছে একবার চার্জের মধ্যে আপনারা 80 থেকে 85 কিলো রান করবে বাইকটি। আর এটা টপ স্পিড হচ্ছে 60, আপনারা পার আওয়ারে 60 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন। সো গাইস, তার পাশে যে বাইকটি আছে সেটা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে গ্রিন ট্যাগের একটি বাইক, এটা মডেলটা হচ্ছে GT5। এটা আমি ফ্রন্ট লুকসটা দেখানোর চেষ্টা করছি গাইস। বাইকটি স্কুটিটি ফ্রন্ট লুকসটা দেখতে এই টাইপ হবে। আর ব্যাকলাইট হচ্ছে টেল লাইট, ইউজ করা হচ্ছে এলইডি, প্লাস হচ্ছে আপনারা এখানে পার্কিং এলইডি পেয়ে যাবো। সো গাইস, আপনারা পার্কিং এখানে এলইডি পেয়ে যাবেন। দেখার চেষ্টা করছি পার্কিংটি দেখতে এলইডি, আর দেখার চেষ্টা করছি বাইকটি দেখতে এই কালার হবে। এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে? সো গাইস, এটার মধ্যে আপনারা একটাই কালার পেয়ে যাবেন। আমি যদি মিটারটা দেখানোর চেষ্টা করছি, সো গাইস বাইকটির মিটার দেখতে এই টাইপ হবে। এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার। সো গাইস, এটা হচ্ছে সিটটা হচ্ছে উঠানামা করা যায়, খুবই কমফোর্টেবল একটি সিট। আমি যদি সিটের নিচটা একটু দেখানোর চেষ্টা করছি, খুবই বড় একটি স্পেস আছে এটার ভিতরে, যেটার ভিতরে আপনার হেলমেট কিংবা আপনাদের পার্সোনাল ডকুমেন্টস আপনারা ক্যারি করতে পারবেন। ভাইয়া, এটা যদি আমি জানতে চাই, এটা কি? এটা হচ্ছে আমাদের চার্জার। সো গাইস, এটা হচ্ছে চার্জার। বাইকের সাথে এখানে পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে লাগে চার্জ হয়ে যাবে। সো গাইস, এটা হচ্ছে গ্রিন লাইট জ্বলবে। সো গাইস, এটা হচ্ছে বাইকের চার্জার, এটা চার্জ হয়ে গেলে গ্রিন লাইট জ্বলবে, আর চার্জিং অবস্থায় রেড লাইট জ্বলবে, আর অটো চার্জ হবে। আর পিছনের আমি যদি দেখার চেষ্টা করছি, আচ্ছা আচ্ছা, এটা সার্কিট ব্রেকার, লোডশেডিং হলে অটোমেটিক অফ হয়ে যাবে যাতে গাড়ির উপর কোনো ধরনের ক্ষতি না হয়। আর গাইস, এটা আপনার ভিতরে অনেক বড় একটি স্পেস পেয়ে যাবেন, যার কারণে আপনারা বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবেন। এটা যদি আমি প্রাইসটা জানতে চাই ভাইয়া। সো গাইস, এইটার যে ব্যাটারিটা আছে, এটার ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে আপনি 3 থেকে 3.5 বছর ইউজুয়ালি ইউজ করতে পারবেন। আর এটা প্রাইস হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট। এটা আগে প্রাইস ছিল 27,500 টাকা, বাট এখন হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 84,500 টাকা এটার প্রাইস চাওয়া হচ্ছে। 84,500 টাকা হলে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। আর তার পাশে যে আমরা বাইকটি দেখতে পাচ্ছি, এটার ব্যাটারিটা হচ্ছে জেল ব্যাটারি। এটা জেল ব্যাটারির পারফরমেন্সে যদি বলতেন, এটা হচ্ছে 2 থেকে 2.5 বছর আপনারা ইউজুয়াল ইউজ করতে পারবেন। পাশে যে আমরা বাইকটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রিন ট্যাগের। এটা মডেল কত? এটা আমাদের এই ক্যাটাগরি দুটো মডেল হয়, একটা হলো জিটি ইকো মডেল, জিটি ইকো মডেল, ইকো এক্স, জিটি ইকো মডেল একটা হয় আর জিটি ইকো এক্স একটা হয়। আমাদের এটা 4 ব্যাটারি হয়, হ্যাঁ হ্যাঁ, আর ইকো এক্স হয় 5 ব্যাটারি। জি, ইকো এক্স হয় 5 ব্যাটারি, এটা আমাদের 4 ব্যাটারি। এটা যদি প্রাইসটা আমি জানতে চাই, এটা প্রাইসটা হচ্ছে হলো আমাদের ইকোটা, যেটা জিটি ইকোটা, এটা হচ্ছে 58,500। হ্যাঁ হ্যাঁ, আর ইকো এক্সটা হচ্ছে হলো 67,500। এটা তো ইকো, এটার মধ্যে 4 ব্যাটারি দিয়ে হচ্ছে ইকো, আর 5 ব্যাটারি দিয়ে ইকো এক্স। এটা প্রাইস কত হচ্ছে? সো গাইস, এটা হচ্ছে 58,500 টাকা। সো গাইস, 58,500 টাকা হলে আপনারা ব্ল্যাক কালার যে স্কুটিটা আছে, স্কুটারটা আছে ইলেকট্রিক, সেটা আপনারা পেয়ে যাবেন। এটার মধ্যে 3টা কালার পেয়ে যাবেন, 4টা কালার পেয়ে যাবেন। সো গাইস, আমি দেখানোর চেষ্টা করছি, ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রে। হ্যাঁ, সো গাইস, আপনারা 4টা কালার এখানের মধ্যে পেয়ে যাবেন, ব্ল্যাক, রেড অ্যান্ড গ্রে। আর বাইকটির ফ্রন্ট লুকসটা দেখতে এই টাইপ হবে। এটার মধ্যে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। গাইস, আমি যদি দেখানোর চেষ্টা করছি, আমাদের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর আমি যদি এটার মিটারটা দেখানোর চেষ্টা করছি, সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা দেখতে এই টাইপ হবে। এটা স্পিডো ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আর আমি যদি একটু ফ্রন্ট লুকসটা দেখানোর চেষ্টা করছি, ফ্রন্ট লুকসটা হচ্ছে আপনারা এখানে এলইডি পার্কিং হচ্ছে আপনারা বেসিক্যালি এলইডি পেয়ে যাবেন। আর হচ্ছে হেডলাইট হচ্ছে হ্যালোজেন হেডলাইট পেয়ে যাবেন, বাট পার্কিংটা হচ্ছে আপনারা এলইডি পেয়ে যাবেন। দেখানোর চেষ্টা করছি বাইকটির ফ্রন্ট লুকসটা দেখতে এই টাইপ হবে। গাইস, এটা হচ্ছে টিউবলেস টায়ার। সো গাইস, আপনারা এর মধ্যে বোর্ড টায়ারে টিউবলেস পেয়ে যাবেন, প্লাস হচ্ছে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। সো ভাইয়া, বাইকগুলো কেনার পর আমরা কী কী সুবিধা পাবো, এটা যদি আমি একটু জানানোর চেষ্টা করছি। আপনার প্রত্যেকটা বাইকের 6 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে, ব্যাটারি, মোটর অ্যান্ড কন্ট্রোলারের উপরে। এটা বাইকের প্রত্যেকটা বাইকের উপর 6 মান্থের গ্যারান্টি হবে, ব্যাটারি, মোটর অ্যান্ড কন্ট্রোলারের উপর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার উপর 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, অ্যান্ড 1 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। আপনাদের কাছে আসলে কি সার্ভিসের? হ্যাঁ, আমাদের এখানে অলওয়েজ সার্ভিস পাবে। জি, আমাদের সকল প্রোডাক্টগুলো আপনার সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড থাকলে আপনি 6 মান্থ 0% মানে ইন্টারেস্টে নিতে পারবেন। ইএমআই কোনো ডাউন পেমেন্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। এছাড়াও যদি আমাদের আদার্স আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি আদার্স কোনো ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি দারাজ.com বা আজকের ডিল.com এ
যোগাযোগ করলে, আমাদের ওই প্রোডাক্টগুলো মডেল নাম্বারটা লিখে সার্চ করলে আপনি ইএমআই সুবিধা ওইখান থেকেও পাবেন। কারণ আমাদের সরাসরি আমাদের শোরুম থেকে, মেন শোরুম থেকে নিতে হলে আপনাকে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড লাগবে। যে কার্ড আপনার রিলেটিভ কারো থাকলেও আপনি সেই রেফারেন্সে নিতে পারবেন। সো গাইস, এই হচ্ছে তাদের সম্পূর্ণ শোরুমের ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি একটু কাইন্ডলি যাই চেক করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আপনি কিছু উপর ব্লগ চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ হলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আছেন, এখন পর্যন্ত ফাইন ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমি যত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার সবার আগে। সো গাইস, আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগস চ্যানেলটিকে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ।